হ্যালো ফ্রেন্ড, আজ আমি তোমাদের শেয়ার করব 2-in-1 আইসক্রিম। মাত্র হাফ লিটার দুধ দিয়ে এই আইসক্রিম তৈরি করব। চলো তাহলে শুরু করা যাক। একটা ফ্রাইং প্যানে কিছুটা জল দিয়ে নিচ্ছি। এবার 2 কাপ দুধ দিয়ে দেব, মানে 500 ml দুধ। এবার এটা ভালো করে জাল দিয়ে নেব 1 মিনিটের মতো। জাল দেওয়া হয়ে গেছে। এবার এতে 1/2 কাপের থেকে কিছুটা কম চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটা ভালো করে নেড়ে চেড়ে নেব। চিনিটা এখানে গলে গেছে। এবার আমি এখানে 1/4 কাপ দুধ নিয়েছি। এবার 2 টেবিল স্পুন আটা দিয়ে দেব। এবার ভালো করে আটা আর দুধটা মিশিয়ে নেব। আটা আর দুধটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে চিনিটাও গলে গেছে। এবার আটা আর দুধের মিশ্রণটা দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর নাড়তে থাকব। একবারে দিলে এটি জমে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণটা ঘন করে নেব। দুধটা ঘন হয়ে গেছে। এখানে 1/2 করে নিয়েছি আমি দুধটা। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার দুধটা ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সি জারে আইসক্রিম বেসটা দিয়ে দেব। এবার এটা ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 2টো বাটি নিয়েছি, যেহেতু 2টো কালার করব, তাই 2টো বাটিতে সমান পরিমাণে ঢেলে নেব। এবার একটা ভ্যানিলা ফ্লেভারের করব, তাই কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে স্ট্রবেরি এসেন্স দিলাম আর 4 ফোঁটা পিঙ্ক ফুড কালার দিচ্ছি। এবার এটাও ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে একটা ছোট সাইজের টিফিন বাটি নিয়েছি। এতে আইসক্রিম বেস ঢেলে নেব। 2টো একসাথে ঢালতে হবে। ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লাস্টিক দিয়ে ঢাকনা দিয়ে দেব। এবার এটা 8 ঘন্টা ফ্রিজে রেখে জমিয়ে নেব। 8 ঘন্টা হয়ে গেছে। দেখো কতটা ভালো হয়েছে আইসক্রিমটা। এবার একটা প্লেটে আইসক্রিমটা ট্রান্সফার করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটা কেটে নিচ্ছি। একদম ক্রিমি টেক্সচার এসছে। দেখুন একদম বাজারের মতন হয়েছে আইসক্রিমটা। যদি রেসিপিটা ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই আইসক্রিমের ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ।